বেশি হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। আচ্ছা, প্রতিরোধের উপায় একটাই, সেটা হচ্ছে যে এটা একটা গবেষণায় দেখা গেছে যে 10 থেকে 14 বছর বয়সী কিশোরীদেরকে যদি আমরা টিকাদানের আওতায় আনতে পারি তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব, মানে বেশি সম্ভব। মানে এটা বলা হয়ে থাকে কেন যে সেক্সুয়াল এক্সপোজারের আগেই যদি টিকাটা দেওয়া হয়, মানে যৌন মিলন করার আগেই যদি টিকাটা দেওয়া হয়, আমাদের বাংলাদেশে নারীদের বিবাহের বয়স 18, তো তার আগেই যদি কিশোরী বয়সে যদি এই টিকাটা পেয়ে থাকে তাহলে এটা সবচেয়ে বেশি ভালো কাজ করে। এই জন্য আমরা মানে সারা বিশ্বে যেভাবে প্রচলিত সেভাবেই আমাদের বাংলাদেশ সরকারও নির্ধারণ করেছে যে 10 থেকে 14 বছর বয়সী কিশোরীদেরকে এই টিকাটা দেওয়া হবে। আর স্কুল পর্যায়ে দেওয়া হবে কিভাবে, স্কুল পর্যায়ে দেওয়া হবে 5ম থেকে 9ম শ্রেণীতে। তো এটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের এই যে 10 থেকে 14 বছর বয়সী কিশোরীরা অধিকাংশই 5ম থেকে 9ম শ্রেণীতে অধ্যয়ন করে। স্কুল পর্যায়ে যদি টিকাটা আমরা মানে দিতে চাই তাহলে এটা তাদেরকে ট্র্যাক করা সুবিধা হবে, কারণ প্রত্যেকটা স্কুলে তাদের নিবন্ধন থাকে, জন্ম নিবন্ধন বা তাদের একটা লিস্টিং থাকে যেটা কমিউনিটি পর্যায় থেকে পাওয়া কঠিন। তো এই জিনিসটা আপনাদেরকে তার বলে রাখি, 2023 সালে ঢাকা বিভাগেও এই ক্যাম্পেইনটি হয়েছিল, মানে প্রথমে পরীক্ষামূলকভাবে 2017-19 সালে হয়েছিল গাজীপুর জেলায়, তারপরে এটা ঢাকা বিভাগে হয়েছে 2023 সালে এবং 2024 সালে বাকি 7টি বিভাগে একযোগে শুরু হতে যাচ্ছে। আজকে আমাদের আপনারা জানেন যে 24 তারিখ থেকে এতক্ষণ পর্যন্ত শুনেছেন, আগামী পরশুদিন 24 তারিখ থেকে আগামী 24 তারিখ পর্যন্ত জাতীয়ভাবে সারা বাংলাদেশে একযোগে শুধুমাত্র ঢাকা বিভাগ ব্যতীত একযোগে এই এইচপিভি ভ্যাকসিনের কার্যক্রম ক্যাম্পেইনটা শুরু হচ্ছে 1 মাস ধরে সারা দেশে একযোগ। তারই ধারাবাহিকতায় আমাদের কক্সবাজার জেলায় আমাদের বর্তমানে 9টি উপজেলা ইপিআই শিডিউল ইপিআই অনুযায়ী আমাদের 8টি উপজেলা, সেই 8টি উপজেলায় এবং কক্সবাজার মিউনিসিপ্যালিটি এই সব এই আমাদের টোটাল 9টি বলা যাবে, 9টি জায়গায় আমাদের টার্গেট অনুযায়ী আমাদের টার্গেট হচ্ছে স্কুলে যারা পড়াশোনা করছেন যেসব মেয়েরা স্কুল আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান যে সমস্ত 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত যারা পড়াশোনা করছেন এবং যারা স্কুলের বহির্ভূত যারা আছেন পড়াশোনা করছেন না তাদেরকে 10 থেকে 14 বছর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে তাদেরকে এই এসপিভি টিকা আওতায় এনেছেন।